গুড মর্নিং সকলকে, সবাই লাইভে যুক্ত হতে থাকো। সকাল 7টা বাজে, লাইভ 7 AM মর্নিং শো। আমরা লাস্ট দিন উঠতে পারিনি সকালবেলা, বাট কালকে লাস্ট ক্লাসটা আমাদের 8:30 বাজে হয়েছে, বাট আজকে ক্লাসটা আমাদের আমরা 7টা বাজেই শুরু করতে পেরেছি। সো তোমরা সবাই যুক্ত হও আমাদের সাথে লাইভে, এবং লাইভ ক্লাস করলে অবশ্যই যে কাজটা করতে হয়, সকাল সকাল বেলা তুমি হচ্ছে লাইভ করতেছো, এত ভালো একটা কাজ করতেছো, তো এটা সবাইকে জানাইতে হবে না, শেয়ার করতে হবে না, যখন যা করবা সবাইকে জানাই করবা, ঠিক আছে? তো পড়ালেখা করতে গেলে মানুষকে জানাইতে হবে, নাহলে মানুষ ভাববে তুমি ফাঁকিবাজ, পড়ালেখা করো না। তো যারা লাইভে আছো সবাই শেয়ার করে দাও, যেন আমাদের সাথে আরো বেশি মানুষ যুক্ত হতে পারে। এই যে আমি কষ্ট করে তোমাদের সকালবেলা ক্লাস নিচ্ছি, বা কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি, বা তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, এটা যখন বেশি মানুষ ক্লাস করবে, সকলের মাঝখানে যখন এটা ছড়ায় যাবে, তখনই তো এটা সার্থকতা আসবে, তাই না? সো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। ১৩৬ জন মাত্র, শেয়ার করো শেয়ার করো, নাহলে মানুষ হবে না। 200 জন মিনিমাম লাইভে থাকতে হবে, শেয়ার করতে থাকো সবাই। তারপর কেমন আছো তোমরা, তোমরা যারা লাইভে আছো সবাই কেমন আছো? কাকে কাকে লাইভে দেখতে পাচ্ছি আমি? সাইয়াদা, নাফিসা, রকি, তারিকুল, সাকিব, সাদিয়া আক্তার, জাকির হোসেন, তাদেরকে আমরা লাইভে দেখতে পাচ্ছি, তারা ফ্রেন্ডের ট্যাগ করতেছে। আর কারা আছো লতা, আর কারা আছো? আজকে আমরা খুব মজার একটা ব্যাপার পড়বো, আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির ফ্যারাডের ল পড়বো, খুবই মজার জিনিস। তুমি পারো তাও দেখবা যে আজকে ক্লাস তোমার কাছে ভাল লাগবে, মানে তুমি ফ্যারাডের ল পারো তাও তোমার কাছে ক্লাস ভাল লাগবে। সো তাড়াতাড়ি হচ্ছে যে আমরা ক্লাসে যুক্ত হই। ২০০ মানুষ নাই আজকে, কারণ কি, মাত্র 174 জন। সূচিকে দেখতে পাচ্ছি, আয়েশা আক্তার, লিভা, শ্রাত জাহান, জেরিন, তারপর প্রমি দাস্তিদারকে প্রথম আমাদের লাইভে দেখলাম, এর আগে কখনো দেখি নাই। আয়েশা আক্তার, লিভা কেও আগে কখনো আমি লাইভে দেখি নাই, তো তারা হয়তো নতুন স্টুডেন্ট। সো আসুক মানুষ, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। কে থাকলো না থাকলো আমরা কি করব, আমাদের কাজ তো হচ্ছে পড়ালেখা করা, পড়ালেখা করে যাই, মানুষ আস্তে আস্তে যুক্ত হবে। ওকে, সো চলো আমরা ক্লাস শুরু করি। 175 জন, 200 জন হলে একটু ভালো লাগতো। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো, আজকে আমরা হচ্ছে যে ফ্যারাডের সূত্র পড়া শুরু করব, ফ্যারাডেস ল, ফ্যারাডেস ল। সো আজকে আমরা হচ্ছে ফ্যারাডেস ল পড়ব। আচ্ছা, আমাদের ফ্যারাডে সাহেব হচ্ছে দুইটা সূত্র দিছে, এই সূত্রগুলা কাদের জন্য? এই সূত্রগুলা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা নিয়ে আমাদের ফ্যারাডে সাহেবের দুইটা ল আছে। এবং আমাদের দুর্ভাগ্য যে ক্লাস 9-10 এ থাকতে, তোমাদের 9-10 ছিল কিনা জানি না, আমাদের 9-10 ছিল। আমরা যখন 9-10 ছিলাম তখন আমাদের শুধু ফ্যারাডের প্রথম সূত্রটা ছিল, যখন আমরা ইন্টার উঠলাম তখন আমাদের ফ্যারাডের প্রথম সূত্র আছে, কিছু কিছু বই ফ্যারাডের দ্বিতীয় সূত্র দেওয়া আছে, বাট দ্বিতীয় সূত্র থেকে আমাদের তেমন কোনো কিছু আসে না। সো ফ্যারাডের প্রথম সূত্র থেকেই দেখা যায় আমাদের সবকিছু আসে। তো এই যে আমাদের ফ্যারাডে সাহেবের লটা, বা ফ্যারাডে সাহেবের যে সূত্র, এই সূত্র আসলে কিসের জন্য? এই ধরো আমাদের এই যে তার আছে, আমার এই তারের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বা কি হবে এই তার, বা আমার বাসায় যে ইলেকট্রিক্যাল যে তারগুলো আছে, ফ্যান, লাইট, এগুলো জ্বলতেছে যে তারের মাধ্যমে, সেই তারের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, সেখানে কি ফ্যারাডের ল সূত্র অনুসরণ হবে, সেখানে কি ফ্যারাডের সূত্র মানা হবে? উত্তর হচ্ছে সে জায়গায় কিন্তু ফ্যারাডের সূত্র মানা হয় না। ফ্যারাডের সূত্র শুধুমাত্র আমরা কার ক্ষেত্রে মানি? ফ্যারাডের সূত্র শুধুমাত্র আমরা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ, যে আমাদের দেখা যায় কি, আমাদের তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইটিক সলিউশন,
যখন আমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন বানাবো, ধরো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন আছে, সেখানে আমি কি করলাম, দুইটা তড়িৎদ্বার দিলাম, দুইটা তড়িৎদ্বার দিয়ে এই জায়গায় কি করলাম, একটা ডিসি ব্যাটারি এই জায়গায় হচ্ছে যুক্ত করলাম, এখানে একটা ডিসি ব্যাটারি যুক্ত করলাম, এটা প্লাস এটা মাইনাস, এর ফলে কি হবে, এখান দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানে কি হবে, আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে এ জায়গায়, একটা নির্দিষ্ট সময় ধরে এ জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। সো এই যে আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই জায়গায়, এবং এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, ইলেকট্রোলাইটিক তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইট, এবং তড়িৎ বিশ্লেষ্য দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় তাকে বলে ইলেকট্রোলাইটিক সলিউশন। সো এই জায়গায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটার জন্য আমরা কার্ল লটা ব্যবহার করি, ফ্যারাডের লটা ব্যবহার করি। এই কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইলো, এত বিদ্যুৎ প্রবাহিত হয়ে কি ঘটনা ঘটলো, সবকিছুর জন্য আমরা কি ব্যবহার করি, ফ্যারাডের ল বা ফ্যারাডের সূত্র ব্যবহার করি। এখন কথা হয়েছে, এই যে ফ্যারাডের ল বা ফ্যারাডের সূত্র ব্যবহার করি, এই ফ্যারাডের ল বা ফ্যারাডের সূত্রের মধ্যে আমাদের কিছু কথা জানতে হবে। সেটা হচ্ছে যে এই ফ্যারাডের ল শুরু করার আগে আমরা একটা জিনিস জানি, সেটা কি, দেখো যে এক মোল ইলেকট্রনের চার্জ কত সেটা আমাদের জানতে হবে, কারণ সেটা জানলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। ধরো আমি তোমার যদি জিজ্ঞেস করি যে এক মোল ইলেকট্রনের চার্জ কত, এক মোল ইলেকট্রনের চার্জ কত, তুমি আমারে বলতে পারবা যে এক মোল ইলেকট্রনের চার্জ কত? আচ্ছা, এক মোল ইলেকট্রনের চার্জ জানার আগে তাহলে চলো আমরা হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জ জানি। দেখো তো একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কত আমাকে একটু কমেন্টে জানাও তো। একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ তোমরা পারার কথা, যে একটা ইলেকট্রনের চার্জ কত বলো তো, একটা ইলেকট্রনের চার্জ কত? বাপরে বাপ, বলে দিস উত্তর, 96,500 কুলম। একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 1.6 × 10⁻¹⁹ কুলম, 1.6 × 10⁻¹⁹ কুলম। আমরা জানি অলওয়েজ ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, সো আমরা এখানে নেগেটিভ দেখাইলাম না। আর হচ্ছে যে আমাদের এক মোল, এক মোলের মধ্যে কি থাকে, এক মোল মানে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻²³ ইলেকট্রন। এক মোলে দেখা যায় আমাদের এতগুলো ইলেকট্রন থাকে, 6.02 × 10⁻²³ ইলেকট্রন থাকে। তাহলে আমাদের এক মোল ইলেকট্রনের চার্জ কত আসবে, আমাদের এক মোল ইলেকট্রনের চার্জ আসে আমাদের হচ্ছে এই 1.6 × 10⁻¹⁹ কুলম ইন্টু হচ্ছে 6.02 × 10⁻²³। এই দুইটাকে গুণ করলে আমাদের মান আসে, এই দুইটাকে গুণ করলে দেখা যায় আমাদের মোরললেস যে মানটা আসে সেটা হচ্ছে 96486, এরকম একটা মান আসে, 96486 কুলম মান আসে, যেটাকে আমাদের রসায়নবিদরা বলছে যে না, এটাকে ঝামেলা না করে 96,500 কুলম বলো। তার মানে আমাদের এক মোল ইলেকট্রনের চার্জ, এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম, যেটাকে আমরা চাইলে কি বলতে পারি বলো তো, এক মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম, যেটাকে চাইলে আমরা কি বলতে পারি, 96,500 কুলমকে আমরা কি বলতে পারি, একটু কমেন্টে জানাও তো। এই যে 96,500 কুলম বা সেটাকে আমরা চাইলে কি বলতে পারি, এই যে 96,500 কুলম আছে, 96,500 কুলমকে আমরা কি বলতে পারি, এক ফ্যারাডে বলতে পারি, তাই না? 96,500 কুলমকে আমরা এক ফ্যারাডে বলতে পারি, যেহেতু ফ্যারাডে সাহেব হচ্ছে যে আমাদের এখানে আবিষ্কারক ছিলেন, তার প্রতি আমরা সম্মান জানাতে পারি। এখন ফ্যারাডের প্রথম সূত্রটা কি, ফ্যারাডের প্রথম সূত্রটা তুমি আমি সবাই জানি না, ছোটবেলা থেকে হচ্ছে যে আমরা ফ্যারাডের প্রথম সূত্র জানি, যে আমাদের এইখানে এই জায়গা দিয়ে আমাদের এই অ্যানোড বা ক্যাথোড, এই অ্যানোড বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, অ্যানোড বা ক্যাথোড, অ্যানোড ক্যাথোড কোনটা হবে সেটা আমরা পরে যাব হিসাবে, আজকে আমাদের অ্যানোড ক্যাথোড হিসাবই না, অ্যানোড বা ক্যাথোডে আমাদের সঞ্চিত বা দ্রবীভূত, সঞ্চিত হয়েছে বা ওই জায়গায় দ্রবীভূত হয়ে গেছে এরকম পদার্থের পরিমাণ বা ভর দেখা যায় আমাদের ফ্যারাডের ফার্স্ট ল যদি আমরা বলি। ফ্যারাডের ফার্স্ট ল, এটা কিন্তু তোমাদের ক নাম্বার প্রশ্নের জন্য আসবে, এটা তোমাদের কতে আসবে, ফ্যারাডের প্রথম সূত্র লেখা আসবেই, কারণ এই চ্যাপ্টারে কিছু নাই তোমার কতে দেওয়ার মতো। তাহলে যেটা হচ্ছে যে আমাদের এই ফ্যারাডের প্রথম সূত্র কি, যে আমাদের অ্যানোড বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর, ভর কি হচ্ছে, ভর জিনিসটা যেটা আছে সেটা কিসের সমানুপাতিক, সেটা হচ্ছে যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, প্রবাহিত
বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক বা চার্জের সমানুপাতিক, এখান দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা সমানুপাতিক। সো ফার্স্ট লটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রটা কি, এই যে আমাদের এই আমাদের তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে, ধরো আমরা একটা নির্দিষ্ট বিদ্যুৎ প্রবাহিত করলাম, একটা নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করলে এই অ্যানোড বা ক্যাথোড যেটাই হোক, সেখানে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের যে ভর হবে বা পরিমাণ হবে সেটা কি হবে, যে এই প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, এই প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। একটা জিনিস আমরা ছোটবেলা থেকে জানি, এই কিউ ইজ ইকুয়াল টু কি, এই কিউ ইজ ইকুয়াল টু আইটি, এই কিউ ইজ ইকুয়াল টু আইটি। এটা আমরা জানি না যে একটা নির্দিষ্ট বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় ধরে হবে, সেটাকে গুণ করলে আমরা এই চার্জের মান বা কিউ এর মানটা কি করব, পেয়ে যাব। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিসও জানি, যে আমরা যখন কোনো প্রপোর্শনাল চিহ্ন উঠাইতে চাই তখন আমাদের কি দিতে হবে, একটা ধ্রুবক দিতে হবে। তাইলে W is equal to ZQ, W is equal to ZQ, তো আমাদের Z is equal to কি, Z is equal to W by Q। এই জায়গাটা খুব খুব ভালো করে ফোকাস করো, তোমরা ফ্যারাডের ল পড়তেছো, ফ্যারাডের ল পড়ছো, তোমরা ফ্যারাডের ল পারো, তোমরা এখানে লাইভে যে 200 জন আছো সবাই ফ্যারাডের ল পারো, তাও তো তোমরা এখানে কিছু শিখতে আসছো, তাই না? এখন ভালো করে ফোকাস করো যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের শেখার জন্য, যেগুলো তোমরা ভুল করো, মিস করো। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন স্টুডেন্টরা ভুল করে, খেয়াল করো কোন জায়গাগুলো ভুল হয়। তাহলে এই যে জ্যাট আছে, এই জ্যাট জিনিসটা আমাদের কি দেখো, এই যে আমরা জ্যাট জিনিসটা পেলাম, এই জ্যাট জিনিসটাকে বলি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোলাইটিক কনস্ট্যান্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে জ্যাটের মানটা আছে, এই জ্যাটটাকে আমরা কি বলি, এইটাকে বলি হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক বলা হয় এই জ্যাটকে, জ্যাটকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটার মান আমাদের জানা খুব ইম্পর্টেন্ট বা যেটা বোঝা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা আমরা কিভাবে বের করবো, বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা আমাদের জন্য কি। খেয়াল করে দেখো আমাদের এই যে কিউ আছে, কিউ দিয়ে কি বোঝায়, কিউ দিয়ে বোঝায় চার্জ, কিউ দিয়ে কি বোঝায় চার্জ। আমরা যদি ধরি এই কিউ এর মান ওয়ান, আমি ধরে নিলাম এই কিউ এর মান ওয়ান কুলম, কিউ এর মান যদি ওয়ান কুলম হয় তাহলে ঘটনা কি ঘটতেছে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এই জায়গা থেকে তুমি যদি ধরে নাও কিউ এর মান ওয়ান, তাহলে কি ঘটতেছে এখান থেকে, এখান থেকে ঘটতেছে জ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু ডাব্লিউ হচ্ছে, জ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ডাব্লিউ হচ্ছে। দ্যাট মিনস কুলম, এক কুলম চার্জ প্রবাহিত করলে আমাদের যে জ্যাটের মান আসবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান আসবে, এটা কিসের সমান হবে, ভরের সমান হবে, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরের সমান হবে বা পরিমাণের সমান হবে কি আমাদের এই জ্যাট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে খেয়াল করো আমাদের চার্জের পরিমাণ, আমাদের প্রবাহিত যে বিদ্যুৎ হচ্ছে, নির্দিষ্ট সময় প্রবাহিত বিদ্যুৎ যে হচ্ছে, যে চার্জটা তৈরি হচ্ছে, সেটা যদি ওয়ান কুলম হয় তাহলে জ্যাট ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, জ্যাট ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ হবে, জ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, জ্যাট ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ হবে। এই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বোঝার আছে এখান থেকে। খেয়াল করো আমরা তাহলে পাইলাম হচ্ছে এক কুলম চার্জের জন্য জ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লিউ পাইছি আমরা। এবার আসো, এবার খেয়াল করো যে ধরো আমরা হচ্ছে সোডিয়াম আয়নের ক্ষেত্রে দেখি, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে নাকি ইলেকট্রন ত্যাগ করবে, এটা একটু বলো তো, এটা পারো তোমরা সবাই, তাও বলো, ভুল করে ভুল করে স্টুডেন্ট এই জিনিস ভুল করে। সোডিয়াম প্লাস যে আছে এটা কি করে, এই সোডিয়াম প্লাস কি ইলেকট্রন গ্রহণ করবে না ইলেকট্রন ত্যাগ করবে বলো তো। সোডিয়াম প্লাস মানে কি, প্লাস চিহ্ন দিয়ে সবসময় বোঝাবে ইলেকট্রন কম আছে, প্লাস সিম্বল দিয়ে কোন ধাতুর উপর বা হচ্ছে কোন পরমাণুর উপর প্লাস সিম্বল আছে, কোন আয়ন প্লাস তার মানে ইলেকট্রন কম আছে, কোন আয়নের উপর মাইনাস আছে দ্যাট মিন্স ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে কি আছে আমাদের, এখানে আমাদের ইলেকট্রন কম আছে, তার মানে তার কি, এই তোমরা এগুলো কি উত্তর দিচ্ছ কমেন্টে ভাই, যে ত্যাগ করে এটা উত্তর দিচ্ছ কেন তোমরা, সবসময় মনে রাখবাস কোন আয়নের উপর এই এই তোমরা এই জারণ বিজারণে যে কি ভেজাল লাগো, কোন একটা আয়ন, আয়নটা ধরো পজিটিভ হইতে পারে, আয়নটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ আয়ন মানে হচ্ছে ইলেকট্রন কম আছে আর নেগেটিভ আয়ন মানে কি ইলেকট্রন বেশি আছে, সো যার কম আছে সে কিভাবে আরো হচ্ছে যে ত্যাগ করবে, আরো ত্যাগ করলে তো সে হচ্ছে যে আরো কমে যাবে, সবসময় সবাই কি সে আসতে চায়, স্টেবিলিটিতে আসতে চায়, তো সে গ্রহণ করবে, গ্রহণ করে ব্যালেন্সে আসতে চাবে, যার বেশি আছে সে ত্যাগ করবে, ত্যাগ করে ব্যালেন্সে আসতে চাবে। এই যে উল্টাপাল্টা উত্তরগুলা তোমরা যে দেও,
এই উল্টা পাল্টা উত্তর গুলাই কিন্তু হচ্ছে যে পরে তোমাদের বিপদে ফেলে। তাহলে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে আমাদের কি হবে, সোডিয়াম ধাতু তৈরি হবে, কারণ কি একটা চার্জ কম ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই এক ইলেকট্রন, এই এক ইলেকট্রন বলতে কিন্তু আমাদের একটা ইলেকট্রন বোঝাচ্ছে না। মাথায় ঢুকাও এই কথাটা, মাথায় ঢুকাও এই জিনিস, তোমরা পরীক্ষার হলে ভুল করো, খেয়াল করো, এখানে এক ইলেকট্রন বলতে কিন্তু একটা ইলেকট্রন বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সোডিয়াম প্লাস এক মোল ইলেকট্রন গ্রহণ করে। তোমরা যখন পড়ছো, তোমরা যখন হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থার্ড অধ্যায় পর্যায়বৃত্ত ধর্ম পড়ছো, সেখানে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুইটা কনসেপ্ট ছিল। আয়নীকরণ শক্তি মানে কি, আমরা হচ্ছে কারোর সাথে একটা ইলেকট্রন যোগ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করব। আর কি ছিল, একটা ইলেকট্রন বের করে একক ঋণাত্মক আয়নে পরিণত করবো, ইলেকট্রন আসক্তি। সেই কনসেপ্ট গুলো যখন পড়ছো, সেখানে কি আমরা বলছি যে একটা ইলেকট্রন যোগ করে বা একটা ইলেকট্রন বের করে, সেখানে কিন্তু একটা ইলেকট্রন যোগ বা বের করার কথা ছিল না, এক মোল ইলেকট্রনের কথা ছিল। সেটা দিয়ে কিন্তু বুঝাচ্ছে আমাদের এক মোল ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই এক মোল ইলেকট্রন যে আছে, সেই এক মোল ইলেকট্রন যদি আমরা দেই, এক মোল ইলেকট্রন দিলে আমরা এখান থেকে কি পাবো, এক মোল ইলেকট্রন দিলে আমরা এক মোল সোডিয়াম পাবো। এক মোল ইলেকট্রন যদি আমরা দেই বা আমাদের, তাহলে কি পাবো, এক মোল সোডিয়াম পাবো। তার মানে আমাদের এক মোল ইলেকট্রন দিলে এক মোল সোডিয়াম পাবো, তার মানে এক মোল ইলেকট্রন দিলে আমাদের এক মোল সোডিয়াম পাবো। এক মোল ইলেকট্রন সমান কত, এক মোল ইলেকট্রনের চার্জ কত বলো তো, আমরা বের করছি এক মোল ইলেকট্রনের চার্জ কত, এক মোল ইলেকট্রনের চার্জ কত আমরা বের করছি বলো তো, এক মোল ইলেকট্রনের চার্জ কত, এক মোল ইলেকট্রনের চার্জ কত আমরা বের করছি বলো তো, কত ছিল এক মোল ইলেকট্রনের চার্জ, ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম, তাই না, ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম আমাদের হচ্ছে এক মোল ইলেকট্রনের চার্জ, ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব হচ্ছে আমাদের এক মোল ইলেকট্রনের চার্জ, এবং কতটুকু সোডিয়াম, এক মোল সোডিয়াম, দ্যাট মিন্স 23 গ্রাম। এখন আমরা যখন জেড বের করতে যাব, জেড জেড ইজ ইকুয়াল টু আমরা কি ডব্লিউ বাই জেড ইজ ইকুয়াল টু আমাদের ডব্লিউ, কখন হবে, যখন কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব হবে। তাইলে আমরা এখান থেকে কি দেখতে পাই, 1 কুলম্বের জন্য আমাদের কত, তাইলে 23 গ্রাম বাই 96,500, 23 গ্রাম বাই 96,500। তাহলে এই এক কুলম্বের জন্য আমাদের 23 গ্রাম বাই 96,500, এটাই হচ্ছে আমাদের জেড অফ এন এ, জেড অফ এন এ, এটাই কি আমাদের, এই জেড অফ এন এ। তার মানে হচ্ছে যে আমাদের কার জেড, জেড অফ এন এ, তার মানে হচ্ছে আমাদের সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, 1 × 96,500 কুলম্ব। তাহলে লিখলে এই নিচে এই ওয়ানটা চলে যায়, নিচে কি চলে যায়, ওয়ান চলে যায়, কারণ অনেকের ক্ষেত্রে 2 মোল হবে, 3 মোল হবে, তখন নিচে এটা চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের জেড অফ এন এ, জেড অফ এন এ হচ্ছে আমাদের এইটা, যে আমরা যদি সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে যাই, তখন তুমি 23 গ্রামকে 96,500 কুলম দিয়ে ভাগ করবা, ভাগ করলে তুমি সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাবা। কারো কাছে ক্যালকুলেটর থাকলে এটা করতে পারো, এবং এককটা আসে গ্রাম পার কুলম, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক দেখবা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম, গ্রাম পার কুলম। এখন ধরো সোডিয়ামের জায়গায় আমি ম্যাগনেশিয়াম নিয়ে আলোচনা করব, সোডিয়ামের জায়গায় ধরো আমি ম্যাগনেশিয়াম 2+ নিয়ে আলোচনা করলাম। আমরা জানি ম্যাগনেশিয়াম গ্রুপ 2 এর মৌল, এবং এরা দুইটা ইলেকট্রন সর্বোচ্চ ত্যাগ করতে পারে। সো ম্যাগনেশিয়াম 2+, 2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই ম্যাগনেশিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে কনভার্ট হবে, ম্যাগনেশিয়াম ধাতুতে কনভার্ট হবে। আর এই যে এখানে আমাদের আছে, তাহলে আমাদের এখানে কয় মোল ইলেকট্রন আছে, আমাদের এখানে 2 মোল ইলেকট্রন আছে, 2 মোল ইলেকট্রন প্রবাহ করলে আমরা কতটুকু ম্যাগনেশিয়াম পাই। এখন খেয়াল করো তো, এই জায়গায় কি আমরা 2 মোল ইলেকট্রন প্রবাহ কইরা 2 মোল ম্যাগনেশিয়াম পাবো, নাকি 1 মোল ম্যাগনেশিয়াম পাবো, 1 মোল ম্যাগনেশিয়ামই পাবো, কারণ ম্যাগনেশিয়ামে দুইটি ইলেকট্রন স্বল্পতা ছিল, সেই দুইটি ইলেকট্রন গ্রহণ করে সেটা একটা ম্যাগনেশিয়াম ধাতুতে কনভার্ট হচ্ছে, তো 1 মোল ম্যাগনেশিয়াম পাচ্ছি। তাহলে 2 × 96,500 কুলম, 1 মোলের জন্য যদি 96,500 কুলম হয়, 2 মোলের জন্য কিন্তু কি, 2 × 96,500 কুলম ইন্টু ম্যাগনেশিয়ামের ভর কত, ম্যাগনেশিয়ামের ভর হচ্ছে 24, তাহলে 1 কুলম্বের জন্য হচ্ছে আমাদের 24 গ্রাম বাই 96,500 ইন্টু 2।
এখন আমরা তাইলে এটা পাচ্ছি কি, ম্যাগনেসিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাচ্ছি। এখন আমরা তাইলে এরকম প্রত্যেকের আলাদা আলাদা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চাইলেই বের করতে পারি, বাট প্রত্যেকের আলাদা আলাদা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করা এভাবে ম্যাথ করে করে এটা একটু টাফ ব্যাপার না, একটু কষ্টকর ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা বানিয়ে ফেলতে পারি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমরা জেড দেখতে পাচ্ছি, জেড জেটের ফর্মুলাটা তাইলে আমাদের কি আসবে, খেয়াল করো এই যে জেট আছে, জেটের ফর্মুলাটা তাইলে আমাদের কি আসতেছে, এখান থেকে জেটের ফর্মুলা থেকে আসতেছে আমাদের হচ্ছে মলিকুলার মাস, যে মোলটা থাকবে সেটার ভর, বা এটাকে তুমি অ্যাটমিক মাস বলতে পারো, যে পরমাণু থাকবে সেই পরমাণুর ভর। যদি কোনো হচ্ছে যে পরমাণু থাকে সেই পরমাণুর ভর নির্ণয় করতে পারো, কোনো যৌগ থাকলে সেই যৌগের ভরও তুমি এখানে দিতে পারো। সো এ বাই এখানে কত দেখতে পাচ্ছি, 96,500। আচ্ছা, আর এই যে এখানে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, এই যে ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে, এখানে যদি অ্যালুমিনিয়াম হইতো তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+3 ইলেকট্রন, এই জায়গায় 3 হইতো, এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা তোমাদের কাছে খালি চোখে মনে হচ্ছে এটা হচ্ছে চার্জের ভ্যালু, তোমাদের কাছে কি মনে হচ্ছে এটা কি চার্জের ভ্যালু মনে হচ্ছে, কিন্তু এই চার্জের ভ্যালুটাকে আমরা কি বলি, এই চার্জের ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে এন। এই চার্জের ভ্যালুটাকে আমরা কি বলি, এই চার্জের ভ্যালুটাকে বলি আমরা এন বলি, এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর জিনিসটা কি, এন ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের ওই যে আমরা তুল্য ভর, এখানে আমরা এন পড়ে আসলাম, লাস্ট ক্লাসেও এন এর কথা বলছিলাম তোমাদের, লাস্ট ক্লাসেও কিন্তু তোমাদের এন এর কথা বলছিলাম। তাহলে এই যে আমাদের জেড, জেড ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে, জেড ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি বলতেছি, এম ইন্টু হচ্ছে 96,500 ইন্টু হচ্ছে এন। এই এন জিনিসটা কি, এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর, এন ফ্যাক্টরের মানটা আমাদের জানতে হবে। এন ফ্যাক্টরের মানটা মনে রাখবা যে আয়নের ক্ষেত্রে, এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আয়ন, আয়নের ক্ষেত্রে তার চার্জ যত, আয়নের ক্ষেত্রে তার চার্জ যত সেটাই হচ্ছে এন ফ্যাক্টরের মান। এন ফ্যাক্টর হচ্ছে আয়নের ক্ষেত্রে তার চার্জ যত সেটাই হচ্ছে এন ফ্যাক্টরের মান। এন ফ্যাক্টরের মান কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটা হয়। লাস্ট ক্লাসে আমরা কি বলছি বলতো, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টরের মান কি ছিল, লাস্ট ক্লাসেই আমরা তোমাদের বলছি, ঠিক আছে, বলতো সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টরের মান কি বলেছিলাম আমরা তোমাদের, লাস্ট ক্লাসে, না এন মানে মোল সংখ্যা না, এন মানে মোল সংখ্যা না, এন মানে মোল সংখ্যা না, এটা মানে মোল সংখ্যা না, এটা হচ্ছে আমাদের এন ফ্যাক্টর, এটা হচ্ছে এন ফ্যাক্টর, এটা হচ্ছে তুল্য ভরের ক্ষেত্রে আমরা এই এন ফ্যাক্টর ইউজ করি, এটা এন ফ্যাক্টর, এটা নট হচ্ছে যে আমাদের মোল সংখ্যা, এই এন মানে আমাদের মোল সংখ্যা না, ঠিক আছে। বলতো এই যে আমাদের এন ফ্যাক্টর হচ্ছে আয়নের ক্ষেত্রে তার চার্জের সমান হচ্ছে এন ফ্যাক্টর, তার চার্জ যত সেটাই তার এন ফ্যাক্টর, যে কোনো আয়নের ক্ষেত্রে তার চার্জ যত সেটাই তার এন ফ্যাক্টর হয়, ঠিক আছে, আয়নের ক্ষেত্রে তার চার্জ যত সেটাই এন ফ্যাক্টর। বলতো সল্টের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সল্টের ক্ষেত্রে বলছিলাম টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জটা ছিল তার এন ফ্যাক্টর, ভেরি গুড, সবাই মনে রাখছে। এখন তাহলে আমরা এই সূত্রটা পাইলাম এখান থেকে, জেড ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, তাহলে এম ইন্টু হচ্ছে 96,500 ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর, এটা হচ্ছে আমরা জেড এর মান পেয়ে গেছি, তাই তো, এটা আমরা জেড এর মান পেয়েছি, এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা জেড এর মান পেয়েছি, তাই না, এখান থেকে আমরা জেড জিনিসটা কি সেইটা আমরা হচ্ছে যে এখান থেকে পেয়েছি। এখন খেয়াল করো এই জেড এতটুকু বুঝতে পারছো যে জেড আমরা কিভাবে বের করছি, এতটুকু ক্লিয়ার যে আমরা জেড এর মানটা কিভাবে বের করেছি, এতটুকু তোমরা বুঝতে পেরেছো, এতটুকু বুঝতে পারছো জেড কিভাবে পাইছি। দেখো আমরা এখন এখান থেকে একটা বেসিক সূত্র ইকুয়েশন বের করবো যেটা দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো, এতটুকু বুঝতে পারছো যে আমরা জেড এর মানটা কিভাবে বের করেছি, বুঝছো। আচ্ছা এই এই এমএম দিয়ে বুঝে মোলার মাস অর অ্যাটমিক মাস, মোলার মাস অর অ্যাটমিক মাস, ঠিক আছে। এবার আসো যে তাইলে আমরা এই ইকুয়েশন থেকে এতটুকু কথা পাইছি, জেড ইজ ইকুয়াল টু যে আমাদের এই মোলার মাস, মোলার মাসই ধরো, বাই হচ্ছে 96,500 কুলম ইন্টু হচ্ছে আমাদের এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর মানে আয়নের চার্জের মান, এন ফ্যাক্টর মানে কি আয়নের চার্জের মান। এখন জেড ইজ ইকুয়াল টু কি বলতো, আমরা একটু আগে জেড ইজ ইকুয়াল টু একটা সমীকরণ পড়ে আসছি না, ডাব্লিউ বাই কিউ, জেড ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ পড়ছি, তাহলে জেড ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে এখানে আমাদের এম ইন্টু 96,500 কুলম ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর। এখন তাহলে হচ্ছে যে আমি এখান থেকে কিউটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে এখানে কি থাকছে, ডাব্লিউ থাকতেছে, তাহলে এম ইন্টু কিউ, এম ইন্টু কিউ 96,500
ইনটু হচ্ছে এন ফ্যাক্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো, এই সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ হচ্ছে যে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। তো এই জায়গায় আমরা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু, তো জানি আইটি, তো হচ্ছে তুমি হচ্ছে আইটি এর মান বসায় দিবা এখান থেকে 96,500 ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। দেখো এইটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা, যে কোনো ম্যাথ। আমরা নর্মালি হচ্ছে যে কোনো ম্যাথ দিলে এই ম্যাথটা এই সূত্র দিয়ে করে ফেলবো, কিউ ইজ ইকুয়াল টু আইটি। দেখো তোমরা হচ্ছে ম্যাথ করতে গেলে অনেক কথা, বাংলা কথা লেখা টেখা, তারপর ম্যাথ করো। এখন থেকে ম্যাথ করার জন্য আর কোনো বাংলা কথা লাগবে না, আর এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য বাংলা কথাবার্তা অনেক লেখা লাগে, বাট অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই রুলস গুলা জানতে হবে, যে আমরা এই রুলস গুলো দিয়ে হচ্ছে ম্যাথ করবো। অ্যাডমিশন টেস্টে জানার যে ম্যাথ করার জন্য কিন্তু এই রুলস গুলা লাগবে, যে আমরা এইটা এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো, এই সূত্র দিয়ে আমরা কি করবো ম্যাথ করে ফেলবো। এটা কি আমাদের, এটা হচ্ছে যে আমাদের মোলার ভর, বা এটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর। আমরা যেহেতু পরমাণু ব্যবহার করছি, আমরা অ্যালুমিনিয়াম একটা পরমাণু, পরমাণু ব্যবহার করছি আমরা পারমাণবিক ভর বলতে পারি, অণু ব্যবহার করলে আণবিক ভর বলবো আমরা। তো এইটা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর, এটা হচ্ছে প্রবাহিত চার্জের পরিমাণ, এটা কতটুকু সময় ধরে চার্জ প্রবাহিত করেছি, এটা ভাগ 96,500 ইন্টু এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর মানে হচ্ছে চার্জের পরিমাণ। এইটা দিয়ে আমরা ম্যাথ করব, আমাদের অহরহ ম্যাথ এই সূত্র দিয়ে হবে, হাজার হাজার ম্যাথ আমরা এই সূত্র দিয়ে করব, ঠিক আছে? হাজার হাজার ম্যাথ আমরা এই সূত্র দিয়ে করব। সো এইটা ম্যাথ করার জন্য আমাদের এক নম্বর সূত্র, আরেকটা ম্যাথ করার জন্য সূত্র আছে আমাদের। তো আমাদের বিভিন্ন সময় বলবে যে আমরা 5 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কতটুকু কপার জমা হবে, ক্যাথোডে কতটুকু অ্যালুমিনিয়াম জমা হবে। ধরো তোমাকে বলে দিলাম, আমি একটু পরে আমরা ম্যাথ করব, যে আমার 5 মিনিট ধরে আমি হচ্ছে কি করলাম, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলাম, বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কতটুকু কপার জমা হবে, কতটুকু কপার জমা হবে তোমার কাছে জানতে চাইছে। তাহলে তোমার কাছে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, কতটুকু কপার জমা হবে, কপারের ভর জানতে চাইছে তোমার কাছে, কতটুকু কত গ্রাম কপার জমা হবে তোমার কাছে ভর জানতে চাইছে। তাহলে এখানে তুমি হচ্ছে টি জানো, আই জানো, এম যেটা কপারের, কপারের ভর তুমি জানো, আণবিক কপারের হচ্ছে যে মোলার ভর তুমি যা বের করতে পারবা, মোলার ভর, মোলার কপার তো একটা পরমাণু, মোলার পারমাণবিক ভর, কপার কত, কপারের ভর হচ্ছে 63.5 গ্রাম, তুমি জানো এটা মুখস্থ মান, কপারের 63.5 গ্রাম। কিছু মান মনে রাখতে হবে, কপারের মান মনে রাখতে হবে, নিকেলের মান মনে রাখতে হবে, জিঙ্কের মান মনে রাখতে হবে। আর এখানে এন ফ্যাক্টর কত, কপার, কপারের চার্জ হচ্ছে 2+, কপারের চার্জ প্লাসও আছে আবার 2+ও আছে, স্ট্যান্ডার্ড কোনটা, স্ট্যান্ডার্ড হচ্ছে 2+, তার মানে এন ফ্যাক্টরের মান কত, এন ফ্যাক্টরের মান হচ্ছে 2। তাহলে আমাদের এখান থেকে কি আমরা চাইলেই উত্তর বের করে ফেলতে পারি না, কত গ্রাম কপার জমা হয়েছে, চাইলেই আমরা উত্তর বের করতে পারি, চাইলেই আমরা উত্তর বের করে ফেলতে পারি। বলতো আমাকে উত্তর বলে ফেলো, এখনো এখানে সব দেওয়া আছে, এখান থেকে তুমি হচ্ছে বলতো কত গ্রাম কপার জমা হয়েছে, উত্তর বলে ফেলো এখান থেকে আমাকে। এখান থেকে উত্তর বলে ফেলো। দেখো এখন কিন্তু ওই যে ওই কিক নিয়মে লেখা লেখা ম্যাথ করবো সেই সময় আর নাই, সেই সময় আমাদের নাই। আমাদের HSC না অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা করতে হবে, HSC তে প্লাস সবাই পায়। বাংলাদেশের 23,000-24,000 মানুষ এই বছর 1.5 লাখ মানুষ HSC তে প্লাস পেয়েছে অটো পাশে, কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্টে কয়টা চান্স পাবে, সবাই চান্স পাবে। আমাদের অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করতে হবে, আমরা ডাইরেক্টলি ফর্মুলা বসে ম্যাথ করব। একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করবে তুমি কত দ্রুত মাথায় ক্যালকুলেট করতে পারো। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে, মাথার মধ্যে ক্যালকুলেট করতে হবে সবকিছু, এই জিনিসগুলো মাথায় ক্যালকুলেট করতে হবে, এক বসায় বসায় দিতে হবে। তাহলে উত্তর কত হবে বলতো, 0.49 গ্রাম, 0.49 গ্রাম চলে আসছে, তাই না? 0.49 গ্রাম চলে আসছে। তাহলে একদম ঠাস করে বের করে ফেলতে হবে, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় বের করে ফেলবা, ঠিক আছে? ঠান্ডা মাথায় সুন্দর মতো বের করে ফেলবা এই জিনিস। এইভাবে আমি আবারও বলতেছি, সব ম্যাথ এই সূত্র দিয়ে করবা, বাংলা লেখা কোনো ম্যাথ আর হবে না, বাংলা লেখার যুগ শেষ। একদম মাথায় বাংলা লেখা শিখবা HSC-র জন্য, বাট হচ্ছে একদম মাথার মধ্যে ক্যালকুলেট করা শিখতে হবে এই জিনিসগুলা। এখন খেয়াল করো, এইটা হচ্ছে আমার ম্যাথের জন্য এক নম্বর সূত্র। এবার আসো ম্যাথের জন্য আরো টাইপের কিছু ম্যাথ আছে, একদম সব ম্যাথ আজকে এই টাইপের ম্যাথ এখানেই শেষ, কারণ এই টাইপ থেকে ম্যাথ আসবে। এটা হচ্ছে W, W নিচে যদি এই Mটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই W/M, তাহলে আমাদের কি থাকতেছে, I ইনটু T 96,500 ইনটু N ফ্যাক্টর। এই যে আমাদের এইটা আছে W/M, W হচ্ছে ওই বস্তুর ভর,
আর এম হচ্ছে মোলার ভর। তাহলে এই কোন বস্তুকে যদি আমি তার মোলার ভর দিয়ে ভাগ করি, কোন বস্তুর ভরকে যদি তার মোলার ভর দিয়ে ভাগ করি বা গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি বা গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে কি পাই বলতো? এই ডাব্লিউ বাই এম করলে আমরা কি পাবো? এই জায়গা থেকে মোল সংখ্যা পাবো। এক্সিলেন্ট, আমরা কি পাবো? মোল সংখ্যা পাবো। আমরা কি পাবো? আমরা মোল সংখ্যা পাবো। আমরা পাবো হচ্ছে মোল সংখ্যা। এক্সিলেন্ট ঈশিকা, আমরা পাবো হচ্ছে মোল সংখ্যা। আমরা পাচ্ছি তাহলে মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা বা এন, মোল সংখ্যা বা এন, মোল সংখ্যা বা এন ইজ ইকুয়াল টু কি? তাহলে আমাদের আই টি বাই হচ্ছে 96,500 ইন্টু এন ফ্যাক্টর। এই সূত্র দিয়ে প্রচুর 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 ম্যাথ আমি তোমাদের করাবো, এবং এই সূত্র দিয়ে প্রচুর ম্যাথ তোমাদের করতে হবে। তাহলে মোল সংখ্যা বাই এন ইজ ইকুয়াল টু আই টি ইন্টু 96,500 ইন্টু এন ফ্যাক্টর। আমি ম্যাথ দিলে এই সূত্র দিয়ে ম্যাথ বসায় দিব। তাহলে জাস্ট মান দিব তুমি আমাকে মোল সংখ্যা বের করে বলে দিবা। কারণ কি এইটা দিয়ে কেন ম্যাথ বেশি আসবে? কারণ কি মোল সংখ্যা যখন তুমি বের করতে পারবা, সেখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারবা। পরীক্ষার মধ্যে তোমাকে আমরা জ্বালাবো যে একটা মান দিয়ে বলবো এটা মোল সংখ্যা বের করো, একটা মান দিয়ে বলবো এখানে পরমাণু সংখ্যা বের করো। মোল সংখ্যা জানলে তাকে 6.02×10^23 দিয়ে গুণ দিলে পরমাণু সংখ্যা পাওয়া যায়। তারপর বলবো আয়তন বের করো। মোল সংখ্যা জানলে তাকে হচ্ছে যে 22.4 লিটার দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। যদি বলে দিই এসটিপি তে আয়তন বের করো, 22.4 লিটার দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে একদম, এইটা হচ্ছে ম্যাথের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তো ম্যাথ করবো আমরা এই সূত্র এবং এই সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করব। এই দুইটা সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথ আমাদের বের করতে বলবে আমি এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো। আমাকে আই বের করতে বলতে পারে, টি বের করতে বলতে পারে, আমাকে এম বের করতে বলতে পারে, আমাকে এন ফ্যাক্টর বের করতে বলতে পারে, আমাকে ডাব্লিউ বের করতে বলতে পারে, যা বের করতে বলবে আমরা এখন থেকে বের করতে পারবো। তাহলে এই দুইটা সূত্র ইস্যুটা মাথায় ঢুকছে কেমনে আসছে, কিভাবে আসছে? এই দুইটা সূত্র ভুলবা, এই দুইটা সূত্র একদম স্টার মার্ক দিয়ে রাখো যে এই দুইটা সূত্র দিয়ে সকল ম্যাথ করা হবে। এখানে দেখো এটা ম্যাথ ওয়ান, এটা হচ্ছে ম্যাথ টু, যে সব ম্যাথ আমরা এই দুটো সূত্র দিয়ে করবো। দেখো তো ক্লিয়ার কিনা ইস্যুটা। দেখো ইস্যু ক্লিয়ার কিনা, ঘটনা যা ঘটছে ক্লিয়ার কিনা, এই দুইটা সূত্র ক্লিয়ার কিনা, এই দুইটা সূত্র দিয়ে সব ম্যাথ করতে হবে যদি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও। কারণ অ্যাডমিশন টেস্টে এত টাইম নেই যে ঐকিক নিয়মে ম্যাথ করে ধাম ধাম দেওয়া থাকবে, ঠাস ঠাস বসায় দিবা। ওকে, এবার আসো তাহলে হচ্ছে যে আমরা ম্যাথে চলে যাই। আমরা এবার ম্যাথে চলে যাই, আসো। কালকে একজন আমার মেসেজ দিছে, ভাইয়া আপনি ম্যাথ গুলা উপরে কোথাও লিখে রাখলে অনেক ভালোই তো, তাহলে আমাদের সময় বেঁচে যাইতো, ম্যাথ গুলা দেখতে দেখতে আমাদের অনেক সময় চলে যায়। আমার কথা আমি এখানে লিখতে পারতেছি, তোমাদের লিখতে লিখতে সময় অপচয় হয়ে যাচ্ছে, মানে এত তোমাদের সময়ের দাম। কারণ আমি এখানে কই লিখে রাখবো? আমার তো ডিজিটাল বোর্ড না, আমি এখানে কই লিখে রাখবো? আমার তো আগের জিনিসগুলো লেখালেখা পড়াইতো, আমি তো সরাসরি ম্যাথে চলে যেতে পারি না। মানে তোমাদের কথাবার্তা মাঝে মাঝে শুনলে মনে হয় হায় হায় রে কই চলে আসলাম আমি। ঠিক আছে, আসো এবার হচ্ছে ম্যাথ নাম্বার ওয়ান। আমাদের ম্যাথ নাম্বার ওয়ান বলছে আমাদের এই যে কপার সালফেট আছে, এই কপার সালফেট দ্রবণের মধ্যে, এই কপার সালফেট দ্রবণের মধ্যে আমাদের হচ্ছে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করলে, বিদ্যুৎ প্রবাহ আমরা কয় মিনিট ধরে করলাম? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আমরা 40 মিনিট ধরে চালালাম। 40 মিনিট ধরে চালালে সঞ্চিত কপারের পরমাণু সংখ্যা কত? খেয়াল করো আমরা একদম ডাইরেক্ট প্রশ্নে ঢুকে গেলাম, পরমাণু সংখ্যা কত? আচ্ছা, কপারের মোল সংখ্যা, তারপর হচ্ছে পরমাণু সংখ্যা, একসাথে আমরা অনেকগুলো প্রশ্ন দিয়ে দিই, পরমাণু সংখ্যা ও প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন। আচ্ছা না, এটা তো কপার, তো কপারের ক্ষেত্রে আয়তন আসে না, পরমাণু সংখ্যা কত? ওকে, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো, আমাদের জিনিস দেওয়া থাকবে দুইটা, আই দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে। আই বলা আছে 160 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট মিনস হচ্ছে 160×10^-3 অ্যাম্পিয়ার। টি জিনিসটা কত? টি বলা আছে 40 মিনিট, 40 মিনিট মানে হচ্ছে 40×60 সেকেন্ড, অবশ্যই আমাদের সেকেন্ডে নিতে হবে। এখন আমাদের এখানে কপার, কপারের জন্য এন ফ্যাক্টর কত হবে? কপার হচ্ছে 2+, তার মানে কপারের জন্য এন ফ্যাক্টর 2। তাহলে এখানে আমাদের প্রথমে মোল সংখ্যা বের করবো আমরা, তার মানে এন ইজ ইকুয়াল টু কি আমাদের
n is equal to হবে i into t 96500 into হচ্ছে 2। চলো আমি একটু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করার চেষ্টা করি বা কেমন ধরনের মান আসতে পারে এটার ব্যাপারে একটু চিন্তা করি ক্যালকুলেটর ছাড়া। এখানে আছে আমাদের 96500 into 2, ক্যালকুলেটর ছাড়া যদি আমি চিন্তা করি তাহলে এখান থেকে আমাদের কি 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 30 আসে। তাহলে ক্যালকুলেটর ছাড়া যদি একটু মানগুলা বের করার চিন্তা ভাবনা করো তাহলে দেখো কেমন কেমন মান আসবে। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাইলে হচ্ছে যে আমাদের উপরে মান আসতেছে কত, উপরে মান আসতেছে 40 × 48 × 10⁻³, আর নিচে আসতেছে হচ্ছে 965। এখন হচ্ছে যে এটাকে 5 দিয়ে কাটাকাটি করতে পারো, আরো কাটাকাটি করে আরো ছোট করে মান বের করতে পারো, বা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করে ফেলতে পারো, ক্যালকুলেট করে দেখো উত্তর কত আসে। উত্তর আসে হচ্ছে মোল, মোল মোল সংখ্যা জানতে চাইছে, মোল মোল সংখ্যা কত আসছে, মোল সংখ্যা বলছো 0.00198, 0.00198 মোল আসে, তাই তো এত মোল আসে। তাহলে এখান থেকে হচ্ছে এটা মোল, এখান থেকে হচ্ছে পরমাণু সংখ্যায় যাও 0.00198 × 6.02 × 10⁻³। তাহলে দেখো তো পরমাণু সংখ্যা কত চলে আসছে, কত আসে পরমাণু সংখ্যা, কত আসে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কত আসে। এখানে দেখো এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরো আছে তাই না, এখানে দুইটা জিরো আছে, 0.00198 জিনিসটা 1.98 × 10⁻³, তাইলে হচ্ছে এখানে আমাদের 10⁻³ আর এখানে 23, দ্যাট মিন্স মাই 20 আসবে, আর এখানে 6 গুণ হচ্ছে যেহেতু 21 চলে আসবে মান আলটিমেটলি। ওয়ান পয়েন্ট উত্তর কত আসে, আমার কাছে ক্যালকুলেটার নাই তো বলতে হবে তোমাদের, উত্তর আসে 1.98 × 10⁻২১, ভেরি গুড, 1.198 × 10⁻২১ টি পরমাণু। আচ্ছা তাহলে এই ম্যাথ দেখো এখন করা আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, আগে আমরা কত কিছু লিখতাম, অ্যানোডে ক্যাথোডে কত কথা লেখা লাগতো, এখন কোনো কথা লেখা লাগবে না, এখন জাস্ট সুন্দর মতো ম্যাথ করে ফেলবা, জাস্ট সুন্দর মতো ম্যাথ করে ফেলবা, ঠিক আছে। তাহলে এতটুকু গেল, এবার আসো নেক্সট ম্যাথ আমাদের জন্য, এবার আসো নেক্সট ম্যাথ। হ্যাঁ তাহলে ম্যাথ ওয়ান করলাম, এবার আসো আমরা নেক্সট ম্যাথ করি। নেক্সট ম্যাথের মধ্যে আমাদের দেখো যে টু দেওয়া আছে, আমাদের দুইটা মান বলা আছে, বলা আছে সিলভার নাইট্রেট, বলা আছে আমাদের সিলভার নাইট্রেট, এই সিলভার নাইট্রেটের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণে, সিলভার নাইট্রেট দ্রবণে বলা আছে আমাদের কি করছে যে 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমাদের হচ্ছে কতক্ষণ ধরে প্রবাহিত করলে, বিদ্যুৎ প্রবাহিত করলে আমাদের হচ্ছে ক্যাথোডে 1.89 গ্রাম সিলভার জমে, ক্যাথোডে 1.89 গ্রাম সিলভার জমা হয়। তাহলে খেয়াল করো এখানে তোমার কতটুকু সময় এটা চাইছে, সময়ের মান চাইছে তোমার কাছে, টি চাইছে, টি এর ভ্যালু চাইছে তোমার কাছে, তো আমরা চাইছে যে এত গ্রাম সিলভার জমা হয়। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে আমাদের এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইন্টু টি 96500 × n ফ্যাক্টর। এখানে আমাদের কি দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার বলা আছে, এন ফ্যাক্টরের মান আমরা এখান থেকে চিন্তা করি সিলভার প্লাস এন্ড এনও থ্রি মাইনাস হবে, সিলভার প্লাস এনও থ্রি মাইনাস মিলে তৈরি করে আমাদের সিলভার নাইট্রেট। এগুলো একদম মনে রাখতে হবে, চার্জ মার্জের ভ্যালু, যে নাইট্রেটের চার্জ কত, সালফেটের চার্জ কত, এগুলো ছোটবেলার জিনিস, 19-এর পরের জিনিস, 19-এ যদি পড়ে না আসো এখন কিন্তু পস্তাবে এই জিনিসগুলা। তো আমাদের সিলভারের চার্জ হচ্ছে 1, তাহলে এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কত আমাদের আসতেছে, 1 আসতেছে, তাই তো। এখন আমরা এখানে এন, এন তো হচ্ছে আমাদের মোল সংখ্যা, সো এটা ডাব্লিউ বাই বড় হাতের এম, আমাদের বড় হাতের এম মানে মোলার মাস যেটা সেটা, তাহলে এখানে আমাদের কি আছে, আই ইন্টু টি। এখন আমাদের এখানে আই এর মান বলা আছে 1.5, টি এর মান আমাদের বের করতে হবে, এবং হচ্ছে যে এখানে আছে 96500 × n ফ্যাক্টরের মান হচ্ছে 1, ডাব্লিউ এখানে কতটুকু দেওয়া আছে, কত গ্রাম, কত গ্রাম দেওয়া আছে 1.89,
এখন সিলভারের ভর তোমরা অনেকেই জানো না, সিলভারের ভর তোমাদের মুখস্থ রাখতে হবে। এই চ্যাপ্টার পড়ার জন্য কিছু কিছু জিনিসের মান তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সিলভারের ভর অবশ্যই মনে রাখতে হবে 1.7 × 88, 1.7 1 1.07.88, এটা মনে রাখতে হবে 1.07.88। তাইলে এখন বাকি জিনিস বের করে ফেলো, একদম সহজ। 96,500 × হচ্ছে 96,500 × 1 লাখ, আর কিছু নেই। দেখো এখানে তোমরা তাড়াতাড়ি বলতেছো, অনেক হয়তো না বুঝতে পারো। দেখো এখানে আমাকে সময়ের মান চাইছে, টি চাইছে, তা আমি জানি মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি আইটি বাই 96,500 × n ফ্যাক্টর। আই বলা আছে 1.5 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে এন ফ্যাক্টর কত, এই যে আমাদের সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট মানে নাইট্রেট একটা হচ্ছে আমাদের মূলক, নাইট্রেট মূলকের চার্জ হচ্ছে -1, তাহলে সিলভারের চার্জ কি হবে +1 হবে, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 1। আর সিলভারের ভরটা আমাদের জানতে হবে 107.88 গ্রাম, রূপার ভর এটা হচ্ছে 107.88 গ্রাম রূপার ভর। তাহলে মোল সংখ্যা কি, মোল সংখ্যা হচ্ছে ওই মৌলের যে ভরটা দেওয়া আছে, ওই মৌলের যে ভরটা দেওয়া আছে ডিভাইডেড বাই গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, সিলভার পরমাণু তাহলে গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। তো এই দুইটা লেখা দিলাম, আমাদের হচ্ছে 1.89 গ্রাম সঞ্চিত হয়েছে, এটার ভর হচ্ছে 107.88, এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে 1.5 অ্যাম্পিয়ার, কত সময় সেটা আমাকে বের করতে বলছে 96,500 × 1, এই জন্য 96,500 লিখছি। দেখো না বুঝলে বইলো যে ভাইয়া বুঝিনি, তাহলে আমাদের এটা কত আসে 18.78 মিনিট আসে, 18.78 মিনিট বলছে। অনেকে বুঝছো কিনা, না বুঝলে বইলেও কিন্তু এগুলা কিন্তু তোমরা পারো, এগুলা কিন্তু তোমরা 19 এ ছিল না তোমাদের এই ফ্যারাডের ফার্স্ট ল, আমাদের 19 এ ছিল, তোমাদের 19 এ ছিল কিনা জানি না, এগুলো তোমরা পারো। দেখো তো বুঝছো কিনা ঘটনা, যদি না বুঝে থাকো অবশ্যই বলবা, যদি না বুঝে থাকো অবশ্যই বলবা, না বুঝে থাকলে অবশ্যই বলবা, যদি না বুঝে থাকো, না বুঝে থাকলে অবশ্যই বলবা। আচ্ছা নেক্সট ম্যাথ আসো, নেক্সট ম্যাথ করি। নেক্সট ম্যাথ প্রশ্নে বলা আছে, নেক্সট ম্যাথ তোমরা করবা যে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট যে আছে, এই ক্রোমিয়াম সালফেটের, সালফেট বলা আছে এখানে বিদ্যুৎ প্রবাহ আই এর মানটা বলা আছে তোমার 0.120 অ্যাম্পিয়ার, এবং সঞ্চিত, সঞ্চিত হয় বা ক্যাথোডে যে ডাব্লিউ মানটা আছে, ডাব্লিউ মানটা বলা আছে তোমাদের 1 গ্রাম, 1 গ্রাম। এখন তোমার কাছে টি এর মান জানতে চাইছে, যারা ক্রোমিয়ামের ভর জানো না, ক্রোমিয়ামের ভর, ক্রোমিয়ামের ভর হচ্ছে তোমার 52, ক্রোমিয়ামের ভর হচ্ছে 52 গ্রাম, মানে ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52 গ্রাম। এখন তোমরা আমাকে হচ্ছে এখান থেকে টি এর মানটা বের করে দাও, আমাদের একদম সহজ জিনিস, এই ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে আমাদের আই টি, আই ইন্টু টি 96,500 × হচ্ছে এন ফ্যাক্টর। এখান থেকে তুমি এখন এন ফ্যাক্টরের মানটা তোমাকে একটু ইরিটেট করতে পারে, এখান থেকে এন ফ্যাক্টরের মানটা তোমাকে একটু ইরিটেট বলতে করতে পারে, বলো তো ক্রোমিয়ামের এন ফ্যাক্টরের মান কত, এখানে যে ক্রোমিয়াম আছে সেই ক্রোমিয়ামের এন ফ্যাক্টরের মান কত এটা আমাকে একটু জানাবা, ক্রোমিয়ামের এন ফ্যাক্টরের মান কত। আই বলা আছে 0.120 অ্যাম্পিয়ার বলা আছে, তোমাদের ডাব্লিউ মান বলা আছে 1 গ্রাম, এই এম যেটা সেটাও আমরা পেয়ে গেছি 52 গ্রাম পেয়ে গেছি, এন ফ্যাক্টর কত সেটা আমাদেরকে একটু জ্বালাচ্ছে, হোয়াট ইজ এন ফ্যাক্টর এই জায়গায় বলো তো, এখানে এন ফ্যাক্টরের মান কত, এইচএসসি তেও ডাইরেক্ট সূত্র ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, 3 নম্বরের জন্য আসবে, ডাইরেক্ট সূত্র ইউজ করে দিবা। এখানে এন ফ্যাক্টরের মান হচ্ছে, দেখো এই ক্রোমিয়াম সালফেট যেটা আছে না, Cr2SO4 3 SO4 3, এখানে আমরা জানি সালফেটের জন্য, সালফেটের সালফেট কত, 2 মাইনাস না, তাহলে 3 আছে, দ্যাট মিনস -6, তিনটা আছে -6, তাহলে ক্রোমিয়াম হচ্ছে +6। আমরা কি এখানে মানে দুইটা ক্রোমিয়ামের জন্য +6, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য কত হবে, একটা ক্রোমিয়ামের জন্য +3 হবে। আমরা সল্টের ক্ষেত্রে বলছি টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ, সল্টের ক্ষেত্রে বলছি আমরা টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ, এখানে কিন্তু এন ফ্যাক্টর মানে টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ না, এখানে এন ফ্যাক্টর মানে কিন্তু হচ্ছে একটা পরমাণুর চার্জের সংখ্যা, একটা পরমাণুর চার্জের সংখ্যা, টোটাল না কিন্তু। ওই সল্টের ক্ষেত্রে আমরা বলছি টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ, ভেজাল লাগাবা না। লবণের ক্ষেত্রে আমরা বলছি টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ, যদি আমরা এই পুরো ক্রোমিয়াম সালফেটের এন ফ্যাক্টর বের করি, তোমাকে যদি আমি বলি পুরো ক্রোমিয়াম সালফেটের এন ফ্যাক্টর তুমি আমাকে বলো,
তখন সেটা কিন্তু হচ্ছে আমাদের সিক্স, কারণ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হচ্ছে সিক্স। বাট আমি তোমার কাছে জানতে চাইছি ক্রোমিয়ামের এন ফ্যাক্টর, ক্রোমিয়ামের এন ফ্যাক্টর যখন জানতে যাব তখন শুধু তার চার্জ, ক্রোমিয়ামের চার্জ কত দেন এখানে, দুইটা ক্রোমিয়ামের প্লাস সিক্স, একটা ক্রোমিয়ামের কত প্লাস থ্রি, তাহলে আমাদের এন ফ্যাক্টরের মান কত, এন ফ্যাক্টরের মান আমাদের থ্রি। ক্লিয়ার কিনা ব্যাপারটা খেয়াল করো, যখন আমি লবণ বলবো লবণ বলে টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জ, যখন আমি আয়ন বলবো আয়ন বলে জাস্ট একটা আয়নের চার্জের পরিমাণ, একটা আয়নের চার্জের পরিমাণ আমাদের, একটা আয়নের চার্জের পরিমাণ, ঠিক আছে? তাহলে প্লাস থ্রি, উত্তর কত আসে, উত্তর কত আসে, উত্তর কত আসবে, উত্তর কত আসবে আমাদের এখানে, তাহলে টি এর মান, টি এর ভ্যালু কত আসবে, টি কত, টি কত আসবে, টি আসছে 773.23 আওয়ারে বলে ফেলো, এত যখন আসছে আওয়ারে বলো 12.88 আওয়ার, 12.88 আওয়ার, ঠিক আছে? ওকে, দেন আসো আমরা হচ্ছে চার্জের, চার্জের চার্জ কত, এরকম একটা ম্যাথ করি, চার্জ কত, আর ভালো সুন্দর ম্যাথ কোথায় আছে, চার্জ কত, চার্জ তো অবশ্য দেখেই বলা যায় যে এর চার্জ কত, ওর চার্জ কত। আমাদের অনেক 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 ম্যাথ আছে এই জায়গায়, তোমাদের হাজাইনাক স্যারের বই থাকলে দেখবা, হাজাইনাক স্যারের বই এইখানে বহু ম্যাথ আছে, এই জায়গায় বহু ম্যাথ, হাজাইনাক স্যারের এই জায়গায় বহু ম্যাথ দেওয়া আছে, বহু ম্যাথ, সবগুলা ম্যাথ করে ফেলবা, এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটা ম্যাথ, ভালো একটা প্রশ্ন আমরা যদি পাই, আরেকটা ম্যাথ আমরা একটু করব। অনেক প্রশ্নই তো অস্পর্শ আছে। আচ্ছা থাক, এখানে আমরা হচ্ছে আজকে ম্যাথ আর না করি, ম্যাথ তোমরা হচ্ছে, তোমরা হচ্ছে এই হাজাইনাগের পেছনে যত ম্যাথ আছে সব ম্যাথ তোমরা হচ্ছে যে নিজেরা দেখবা, দেখে আমাকে জানাবা যে ম্যাথের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোনোটা পারতেছো কিনা। তোমরা হচ্ছে যে আজকে হাজাইনাগ স্যারের বইয়ের যত ম্যাথ আছে সবগুলা করবা, করে যে যে ম্যাথের মধ্যে প্রবলেম পাবা সেই সেই ম্যাথ গুলা আমাদের এই ভিডিওর কমেন্টে বা আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করবা। করার পর নেক্সট ক্লাসে আমরা সেই প্রবলেম ম্যাথ নিয়ে তোমাদের সলভ করাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস আমাদের হবে প্রবলেম ম্যাথ, প্রবলেম সলভিং ফ্যারাডের ফার্স্ট ল নিয়ে, এবং সেটা তোমাদের জানাইতে হবে যে কোন কোন ম্যাথে তোমরা প্রবলেম পাচ্ছ। তোমরা হচ্ছে প্রবলেম গুলো আমাদের হচ্ছে গ্রুপে পোস্ট করবা বা এই ভিডিওর কমেন্টে জানাবো যে ভাইয়া এই এই প্রশ্ন গুলো আমি পারতেছি না, আমরা সেগুলো সলভ করবো, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে প্রমোশনাল টাইম, HSC 21, HSC 22, HSC 21-এর জন্য আমাদের একটা প্রি মেডিকেল ব্যাচ রয়েছে, HSC রিভিশন প্লাস প্রি মেডিকেল ব্যাচ, যেখানে বায়োলজি এবং কেমিস্ট্রি আমরা ইন্ডিপেন্ডেন্টলি পড়ছি, সাথে ইংলিশ, জিকে এবং ফিজিক্স মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ছি। এই ব্যাচটা রানিং 2 মাস হয়েছে, বাট একদম টিল অ্যাডমিশন টেস্ট চলবে। সো HSC 21-এর কেউ মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ইচ্ছুক থাকলে অবশ্যই আমাদের এই বিজয় ব্যাচটা ফাইন্ড আউট করো। আর HSC 22-এর জন্য আমাদের যে ব্যাচটা স্বাধীনতা ব্যাচ, এটা বায়োলজি ব্যাচ, আমাদের খুব শীঘ্রই একটা কেমিস্ট্রি ব্যাচ আসবে, সেকেন্ড পেপার ফুল কেমিস্ট্রির উপর একটা ব্যাচ আসবে, ফার্স্ট পেপার ফুল কেমিস্ট্রির উপর একটা ব্যাচ আসবে, দুইটা ব্যাচ আমাদের এই মাসের মধ্যেই লঞ্চ হবে। আরেকটা ব্যাচ আমাদের লঞ্চ হবে ফুল কেমিস্ট্রির এমসিকিউর উপর, যেখানে আমরা প্রায় 2000 কেমিস্ট্রি এমসিকিউ সলভ করব। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে নিই, সো আমাদের ব্যাচগুলোর ব্যাপারে ওয়াচ আউট রাখবা সব সময়। আচ্ছা, এখন খেয়াল করো আমি একটা মানে এমসিকিউর জন্য 5-স্টার এমসিকিউ নিয়ে একটা আলোচনা করি। তোমরা এই জিনিস না কমন ভুল করো, মানে এই ভুল দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি যে এই এমসিকিউ কেন তোমরা ভুল করো। আজকে এমসিকিউ শিখে যাবা আর যেন ভুল না হয়, আজকে এমসিকিউ শিখে যাবে আর যেন ভুল না হয়। এই এমসিকিউর ভুল দেখতে দেখতে আমি বিরক্ত যে এত পরিমাণ তোমরা এই এমসিকিউ ভুল করো। খেয়াল করো, এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে নিচের কোনটি সর্বোচ্চ সঞ্চিত হবে। এই প্রশ্ন তোমরা এত ভুল করো যে আমি বিরক্ত হয়ে গেছি যে তোমরা এই প্রশ্ন এত ভুল করো। সঞ্চিত হবে অপশনের মধ্যে, আমি অপশন দিচ্ছি, ধরো অপশনের মধ্যে সোডিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর ধরো তোমাদের আছে হচ্ছে পটাশিয়াম, তারপর আছে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, 4টা আছে। বলো তো
আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ করলে সর্বোচ্চ কোনটা সঞ্চিত হবে? উত্তর বলো আমাকে। কেমিস্ট্রি এমসিকিউ ব্যাচটা আমাদের আজকেই লঞ্চ হবে, আজকেই সন্ধ্যায় আমরা কেমিস্ট্রি এমসিকিউ ব্যাচটা লঞ্চ করবো এবং 5 তারিখের মধ্যে আমরা হচ্ছে ওই কোর্সটা শুরু করে দিবো, এবং আমাদের এমসিকিউ জাস্ট এমসিকিউ না, এমসিকিউ উইথ ব্যাখ্যা চলবে ওই কোর্সটার মধ্যে আমাদের, কারণ কেমিস্ট্রি মেইন সমস্যা হচ্ছে এমসিকিউতে। আচ্ছা, এই প্রশ্ন তোমরা এত ভুল করো, আমি বিরক্ত হয়ে গেছি এই প্রশ্ন তোমাদের ভুল দেখতে দেখতে, আবারও বলতেছি বিরক্ত হয়ে গেছি। এবার আসো যে এই প্রশ্নটা সমাধান কিভাবে করা যায়। এখন খেয়াল করো যে 1 ফ্যারাডে বিদ্যুৎ, 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম হচ্ছে যে তুমি বিদ্যুৎ প্রবাহ করছো। বিদ্যুৎ প্রবাহ করলে সর্বোচ্চ কোনটা সঞ্চিত হবে, কোনটা সর্বোচ্চ সঞ্চিত হবে? খেয়াল করো, সোডিয়াম যে আছে, সোডিয়ামের এন ফ্যাক্টর কত? সোডিয়ামের এন ফ্যাক্টর কত? পটাশিয়ামের এন ফ্যাক্টর কত? ম্যাগনেশিয়ামের এন ফ্যাক্টর কত? ক্যালসিয়ামের এন ফ্যাক্টর কত? চারটার এন ফ্যাক্টর সম্পর্কে তোমার দুইটা জিনিস সম্পর্কে তোমার জানতে হবে, একটা হচ্ছে এন ফ্যাক্টর সম্পর্কে তুমি জানবা, আরেকটা হচ্ছে তুমি এদের মলিকুলার ওয়েট সম্পর্কে জানবা, মলিকুলার ওয়েট সম্পর্কে জানবা, দুইটার মলিকুলার ওয়েট সম্পর্কে জানবা, মোল সংখ্যা কত, এদের ভর সংখ্যা কত সেটা সম্পর্কে জানবা। এই দুজনের এন ফ্যাক্টর কিন্তু ওয়ান, দুজনের এন ফ্যাক্টর কত? ওয়ান। এই দুজনের এন ফ্যাক্টর হচ্ছে টু, দুজনের এন ফ্যাক্টর, এই দুজনের এন ফ্যাক্টর ওয়ান, কারণ এটা হচ্ছে গ্রুপ ওয়ান এর মৌল, এটাও গ্রুপ ওয়ান, এটা গ্রুপ টু, এটাও গ্রুপ টু। তাহলে আমাদের হচ্ছে এই দুজনের এন ফ্যাক্টর ওয়ান, এদের দুজনের এন ফ্যাক্টর হচ্ছে টু, চার সংখ্যা মানে। সো মাথায় রাখবা, এন ফ্যাক্টর যত হবে, এন ফ্যাক্টর যত, এন ফ্যাক্টর যত, ফ্যারাডেও কিন্তু তত, এন ফ্যাক্টর যত, ফ্যারাডেও কিন্তু লাগবে তত, এন ফ্যাক্টর যত, ফ্যারাডেও তত, ইজ ইকুয়াল টু কি হবে? এক মোল হবে, ইজ ইকুয়াল টু এক মোল হবে। তার মানে এন ফ্যাক্টর যত হবে ফ্যারাডেও তত হবে, ততটুকু বিদ্যুৎ প্রবাহে এক মোল সঞ্চিত হবে, কি হবে আমাদের? এক মোল সঞ্চিত হবে। তাইলে খেয়াল করো যে এখানে দুইটার এন ফ্যাক্টরি এক এক, তার মানে হচ্ছে যে আমার 1 ফ্যারাডে, যে আমাদের এইটার এন ফ্যাক্টর যেহেতু এন এক, তার মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে, বিদ্যুৎ 1 ফ্যারাডে জন্য হচ্ছে যে আমাদের সোডিয়াম সঞ্চিত হবে কত মোল? এক মোল। এক মোল মানে সোডিয়াম হচ্ছে 23 গ্রাম। ওকে, পটাশিয়ামের হচ্ছে 1 ফ্যারাডে পটাশিয়াম, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে পটাশিয়াম কতটুকু সঞ্চিত হবে? পটাশিয়ামের এন হচ্ছে এক, তাহলে ফ্যারাডেও এক, এক কত মোল সঞ্চিত হবে? এক মোল সঞ্চিত হবে। পটাশিয়ামের এক মোল হচ্ছে 39.1 গ্রাম, গেল কথা। দেখো ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের এন ফ্যাক্টর কত? 2, তার মানে হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে ম্যাগনেশিয়ামের জন্য, জমা হবে কত গ্রাম? 24 গ্রাম। এখন আমরা কতটুকু বিদ্যুতের জন্য চাইছি? 1 ফ্যারাডের জন্য চাইছি। তাহলে 2 ফ্যারাডের জন্য যদি 24 গ্রাম হয়, 1 ফ্যারাডের জন্য কত হবে? 12 গ্রাম হবে। 1 ফ্যারাডের জন্য কত হবে? 12 গ্রাম হবে। এখন খেয়াল করো, ক্যালসিয়ামের হচ্ছে কত? ক্যালসিয়ামও এন ফ্যাক্টর 2, তাহলে হচ্ছে ফ্যারাডেও কত? 2, ফ্যারাডে 2 হইলে এখানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হইলে এখানে 40 গ্রাম। আমরা জানি কি, ক্যালসিয়ামের এক মোল কত? 40 গ্রাম। মানে যত ফ্যারাডে হোক, ফ্যারাডে নিয়ে আমাদের চিন্তা নেই, মানে এন ফ্যাক্টর যত ফ্যারাডে তত, কিন্তু এখানে সঞ্চিত হবে কয় মোল? এক মোল। তাইলে এন ফ্যাক্টর যেহেতু 2, তাহলে 2 ফ্যারাডেতে এক মোল সঞ্চিত হবে, দ্যাট মিনস 40 গ্রাম। তাহলে হচ্ছে যে আমাদের 1 ফ্যারাডে সমান হচ্ছে যে আমাদের কত আসতেছে? 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে সঞ্চিত হবে 20 গ্রাম। তাহলে আমি বলছি সর্বোচ্চ কোনটা সঞ্চিত হবে, তাই সর্বোচ্চ দেখতে পাচ্ছি সোডিয়াম সঞ্চিত হবে 23 গ্রাম, পটাশিয়াম সঞ্চিত হবে 39.1 গ্রাম, ম্যাগনেশিয়াম সঞ্চিত হবে 12 গ্রাম, ক্যালসিয়াম সঞ্চিত হবে 20 গ্রাম। তাহলে পটাশিয়াম কতটুকু সঞ্চিত হচ্ছে আমাদের? সবচেয়ে সর্বোচ্চ সঞ্চিত হচ্ছে কে? উত্তর হবে পটাশিয়াম। উত্তর কি হবে? পটাশিয়াম। এই যে যারা সোডিয়াম বলছো, তারা যে উত্তর ভুল বলছো, এটা সম্পর্কে তোমাদের এখন কি আইডিয়া হইলো? যে সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে? হয়েছে। আচ্ছা, এখন সর্বোচ্চ না বইলা আমি যদি প্রশ্নটা তোমাকে সর্বনিম্ন করে দেই, সর্বনিম্ন করে দেই, তাহলে উত্তর কোনটা হবে বলো তো? এই প্রশ্ন যদি নেক্সট থেকে ভুল হয়েছে কারো, একদম ধরে ভার্চুয়াল পিটানি দিব যদি এই প্রশ্ন যদি কারো ভুল হয়েছে, যে এন ফ্যাক্টর যত তত ফ্যারাডেতে এক মোল সঞ্চিত হবে, এন ফ্যাক্টর যত তত ফ্যারাডেতে এক মোল সঞ্চিত হবে।
সর্বনিম্ন বললে উত্তর কি হয়ে চলে আসবে? ম্যাগনেসিয়াম। কারণ 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ করলে ম্যাগনেসিয়াম জমা হয় কতটুকু? ম্যাগনেসিয়াম জমা হয় 12 গ্রাম। সর্বনিম্ন যদি আমি বলি তাহলে উত্তর কত আসবে? সর্বনিম্ন বললে উত্তর আসবে হচ্ছে আমাদের 12 গ্রাম। এখান থেকে আসতেছে কত? আমাদের 12 গ্রাম আসতেছে সর্বনিম্ন বললে। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? দেখো যা বুঝেছি বুঝছো কিনা, এ এমসিকিউ কিন্তু আসবে। অ্যাডমিশন টেস্ট যে জায়গায় দিতে যাবা আসবে, আমার পরীক্ষা দিবা আসবে। এ এমসিকিউ পেইড এমসিকিউ, একদম যেটা শিখলাম একদম পেইড এমসিকিউ এটা আমাদের জন্য। তো এন ফ্যাক্টর যত, লিখে রাখো, এন ফ্যাক্টর যত ফ্যারাডে তত, এন ফ্যাক্টর যত তত ফ্যারাডেতে এক মোল সঞ্চিত হবে। এন ফ্যাক্টর যত তত ফ্যারাডেতে এক মোল সঞ্চিত হবে। এন ফ্যাক্টর ইস্যু ক্লিয়ার, ফ্যারাডে ইস্যু ক্লিয়ার, মোলের ইস্যু ক্লিয়ার, ম্যাথের ইস্যু ক্লিয়ার, কারেন্টও ক্লিয়ার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, আজকে যা বুঝেছি বুঝছো কিনা, সকাল সকাল ঘুম থেকে উঠছো, 204 জন ক্লাস করছো, 200 জন উপকৃত হয়েছো কিনা, কিছু শিখছো কিনা সেটা কমেন্টে জানাও। অন্ধকারের মধ্যে তোমাদের কমেন্ট পড়ে ভাইয়া চলে যাই। দেখো বুঝছো কিনা, ভালো টাইমে কারেন্ট গেছে, মাত্র 33 জন শেয়ার করছো, 200 জন ক্লাস দেখছো, শেয়ার করছো মাত্র 33 জন। দেখো কাজটা কিন্তু ঠিক করো নাই, বাকি 170 জন ভিডিও শেয়ার করো নাই, এটা কিন্তু ভালো না। এই সবাই ক্লাস শেষে ক্লাস শেয়ার করে দিবা, বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমরা সকাল সকাল ক্লাস নিব, এত কষ্ট করে মাত্র 200 জন থাকবে কেন? আরো 200 জন থাকতে হবে, বুঝেছো? আলহামদুলিল্লাহ, ওকে, থ্যাংক ইউ অল। ওকে, তাহলে কালকে সকালবেলা দেখা হবে আবার। কালকে তো, কালকে কি ফ্রাইডে? আচ্ছা ফ্রাইডে দেখা হবে না, ফ্রাইডে সকালে পড়াবো না, তাহলে শনিবার আবার দেখা হবে। শনিবার আমরা হচ্ছে কি পড়বো? শনিবার আমরা পড়বো হচ্ছে বায়োলজি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।